অ্যাসিডের নাম শুনলেই লোকে ভয় পেয়ে যায়। কত মানুষকে তো দেখা যায় যে অ্যাসিডে মুখের সৌন্দর্য হারিয়ে ফেলেছে। আবার এই অ্যাসিড দিয়েই কিন্তু মুখের বা ত্বকের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করা যায়। আজ সেই কথাই বলবো। 3000 বছর আগে ইজিপশিয়ানরা রূপচর্চায় অ্যানিমেল অয়েল, নুন এবং অ্যালাবাস্টার নামক এক ধরনের পাথরের কিন্তু ব্যবহার করত। আবার গ্রিক আর রোমানরা তাদের রূপচর্চার জন্য ব্যবহার করত ফার্মেন্টেড গ্রেপ জুস, সাওয়ার মিল্ক, ওয়াইন এবং লেমন। কেন করতো বলতো? কারণ এই গ্রেপ মানে আঙুরের রসের মধ্যে রয়েছে টার্টারিক অ্যাসিড, ঠিক একইভাবে লেমন মানে লেবু, লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, কিন্তু প্রত্যেকটাই কিন্তু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস। আর এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস হওয়ার জন্য আমাদের স্কিনে কিন্তু খুব দ্রুত কাজ করে, স্কিন বলতে পারো, হেয়ার বলতে পারো, আমাদের শরীরে কিন্তু খুব দ্রুত কাজ করে। কিন্তু এগুলোর একটা ব্যাপার রয়েছে যে এটা কিন্তু বুঝে ইউজ করতে হবে কার জন্য কোনটা দরকার, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকে তোমাদের আমি কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসিড নিয়ে আলোচনা করব, যে আমরা আমাদের প্রত্যেক দিনের যে রুটিন রয়েছে তার মধ্যে আমরা কোন কোন অ্যাসিডকে ব্যবহার করে আমরা আরও সুন্দর হতে পারি, বা আমাদের মধ্যে কারো যদি পিগমেন্টেশন থাকে, কারো যদি ব্রণ থাকে, কারো যদি রিঙ্কেল থাকে, বা স্কিনের যাবতীয় সমস্যা থাকে, বা হেয়ারের যাবতীয় সমস্যা থাকে, সেইগুলো থেকে আমরা খুব দ্রুত সেখান থেকে সরে আসতে পারি। যেমন ধরো স্যালিসিটিক অ্যাসিড, হাইরুলোনিক অ্যাসিড, নিয়াসিডামাইড, আরও আছে যেমন ধরো ল্যাকটিক অ্যাসিড রয়েছে, ভিটামিন সি রয়েছে, অসংখ্য কিন্তু অ্যাসিড রয়েছে যেটা আমরা আমাদের রূপচর্চায় কিন্তু খুব সহজে এটাকে ব্যবহার করতে পারি। এই প্রত্যেকটা অ্যাসিডের কিন্তু কাজ আলাদা। আর এটাও মনে রাখতে হবে যে সমস্ত অ্যাসিডই কিন্তু সবার জন্য না, মানে যে যে প্রবলেম তার সেই অনুযায়ী আমরা অ্যাসিডটা ইউজ করবো। যেমন প্রথমেই তোমাদের আমি বলতে পারি স্যালিসিটিক অ্যাসিড, সারা বিশ্ব এটাকে নিয়ে কাজ করছে এবং ভীষণ পপুলার একটা অ্যাসিড। যাদের ধরো ব্রণ আছে, ভীষণভাবে অ্যাকনে রয়েছে, সবসময় মুখটা তেল তেলে হয়, তাদের জন্য কিন্তু স্যালিসিটিক অ্যাসিডটা ভীষণ ভালো, কারণ এটা আমাদের স্কিনে সোয়েলিং কমায়, তার সঙ্গে রেডনেসকে কমায়, আর স্কিনের মধ্যে কিন্তু ব্রণ হতে দেয় না। তার মানে যাদের তোমাদের অয়েলি স্কিন, ব্রণ নিয়ে ভীষণভাবে সমস্যাতে ভুগছো, তারা কিন্তু এই স্যালিসিটিক অ্যাসিডকে অনায়াসে ব্যবহার করতে পারো এবং ভীষণ তাড়াতাড়ি তোমরা কিন্তু তোমাদের সমস্যা থেকে মুক্ত হতে পারবে। যেমন ধরো ডাল, ফুলকপি, আপেল, কমলা লেবু, ভুট্টা, এই প্রত্যেকটার মধ্যে থেকে পাওয়া যায় কিন্তু স্যালিসিটিক অ্যাসিড। এবার আসি হাইলোরনিক অ্যাসিডের কথা। এটি স্কিনকে হাইড্রেশন দেয় আর স্কিনের মধ্যে জল ধরে রাখার ক্ষমতাকে 1000 গুণ বাড়িয়ে দেয়। তার মানে যাদের স্কিন খুব ড্রাই, শুকনো বা এজিং প্রসেস শুরু হয়ে গেছে, সেই সব স্কিনের জন্য কিন্তু এই হাইলোরনিক অ্যাসিডটা ভীষণভাবে ভালো। এটার জন্য কোনো বয়স ব্যাপারে, যে কোনো বয়সে এটা করা যায়। যাদের স্কিনটা অবশ্য মোটামুটি 15-16 বছরের ওপরে, তাদের স্কিনের মধ্যে যখন দেখবে ড্রাই হয়ে গেছে, স্কিনটা কীরকম একটা ম্লান হয়ে গেছে, কিছুতেই জেল্লা আসছে না, কিন্তু এই হাইলোরনিক অ্যাসিড যদি ইউজ করো, খুব খুব দ্রুত তোমাদের স্কিন কিন্তু উজ্জ্বল হয়ে উঠবে, স্কিনে ময়েশ্চার বুস্টিং হবে, স্কিন হাইড্রেশন হবে, স্কিনটা সুন্দর হয়ে উঠবে। যেমন ধরো লেটুস, ধনে পাতা, পালং শাক, মানে এই শাক জাতীয় যে গুলো জিনিস রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এই হাইলোরনিক অ্যাসিডকে সংগ্রহ করি। এবার আসি নিয়াসিনামাইড। এটার অন্যতম ভূমিকা হলো সান ট্যানকে কমাতে সাহায্য করে। এই তোমরা যে রেগুলার বলো যে ট্যান পড়ে যাচ্ছে, দ্রুত কী করে এটাকে সরানো যায়, তাই আমি বলবো যাদের যাদের ট্যানের সমস্যা রয়েছে, যারা দ্রুত ট্যানকে রিমুভ করতে চাও, তাদের জন্য কিন্তু নিয়াসিনামাইড ভীষণভাবে কার্যকরী ক্ষমতা রাখে। এছাড়াও কিন্তু এটা ব্রণ সারাতে কাজ করে, তার সঙ্গে কিন্তু আরও একটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের ফাইন লাইন বা ধরো রিঙ্কেল, এইগুলো সরাতেও কিন্তু কাজ করে। এক কথায় বলতে গেলে এই অ্যাসিড কিন্তু স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে এবং পুষ্টি যোগায়, আর তার ফলে আমাদের স্কিনে ভীষণ তাড়াতাড়ি গ্লো চলে আসে আর স্কিন হয়ে ওঠে অনেক বেশি উজ্জ্বল। যেমন ধরো এই অ্যাসিড পাওয়া যায় মাছ, ডিম, চিকেন, ব্রাউন রাইস, অ্যাভোকাডো, খেজুর, এইসব জায়গা থেকে কিন্তু নিয়াসিনামাইড পাওয়া যায়। এবার আসি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড আমার মনে হয় তোমরা সবাই জানো, আমাকে নতুন করে কিছু বলার নেই, তবুও বলছি যে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় কিন্তু দুধ থেকে। তো এই অ্যাসিডের যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের ডেড সেলগুলোকে রিমুভ করে এবং নতুন সেল গজাতে সাহায্য করে। আর যখনই নতুন সেল আমাদের স্কিনে আসবে বা শরীরে আসবে, আমাদের এই নতুন সেলে আসার জন্য আমাদের স্কিনটা অনেক বেশি গ্লো করবে, অনেক বেশি তরতাজা দেখাবে এবং অনেক বেশি স্মুথ, নরম হবে, আমাদের স্কিনের এজিং প্রসেসটাকে অনেক স্লো করে দেবে। এরপর আসি সব থেকে প্রচলিত ভিটামিন সি। এটা যেমন লেবু জাতীয় ফল থেকে পাওয়া যায়, যেমন ধরো কমলা লেবু, পাতি লেবু, শরবতি লেবু,
বাতাবি লেবু বিভিন্ন ধরনের লেমন জাতীয় ফল থেকে এটা সংগ্রহ করা হয়। এছাড়াও কিন্তু পেয়ারা পেঁপে থেকেও পাওয়া যায়। এটি স্কিনকে কোলাজেনে ঘাটতি হতে দেয় না এবং স্কিনকে টান টান রাখে এবং নতুন কোলাজেন তৈরি করতে সাহায্য করে। আবার ধরো সূর্যের যে ক্ষতিকারক রশ্মি যেটা মধ্যে রয়েছে UVA বা UVB, সেখান থেকেও কিন্তু আমাদের স্কিনকে বাঁচায়। সেক্ষেত্রে আমি বলবো যে ভিটামিন সি কিন্তু ছোট বড় যে কেউ অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারে। এতক্ষণ আমি অনেক রকম অ্যাসিড নিয়ে কথা বললাম এবং অ্যাসিডের যে উৎস মানে কোথা থেকে এই অ্যাসিড আমরা পাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এরপর তোমাদের অ্যাসিড নিয়ে আর কোনো ভয় থাকবে না, কারণ অনেকেই রয়েছে যারা অ্যাসিড শুনলে 10 পা পিছিয়ে যাও। তো অ্যাসিডের কিন্তু কোনো ভয় নেই, তবে নির্বাচন করতে হবে কার জন্য কোন অ্যাসিডটা প্রযোজ্য এবং তার ডোজ কী হবে। তো এই ডোজ কী হবে সেটা নিজে নিজে সংগ্রহ করে করা যায় না, কোনো কোনো স্পেশাল জিনিসের মধ্যেই এই জিনিসগুলো থাকে। এবার তোমাদের প্রশ্ন হবে যে তাহলে আমরা এই অ্যাসিডগুলো কীভাবে স্কিনের মধ্যে লাগাবো। সেক্ষেত্রে কেয়াশেড অ্যারোমাথেরাপিতে এই সব অ্যাসিড দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু তৈরি হয়েছে, এটা বলতে পারো বিভিন্ন রেঞ্জ তৈরি হয়েছে। যেমন হাইলুরোনিকের বিভিন্ন একটা রেঞ্জ তৈরি হয়েছে, ভিটামিন সির একটা পুরো রেঞ্জ তৈরি হয়েছে, স্যালিসিলিক অ্যাসিডেরও কিন্তু একটা রেঞ্জ তৈরি হয়েছে, নিয়াসিটামাইডেরও কিন্তু একটা রেঞ্জ তৈরি হয়েছে। এবার তোমাদের জানাবো যে আমাদের কোন প্রোডাক্টে কী অ্যাসিড রয়েছে। যেমন ধরো হাইলুরোনিক অ্যাসিড, এটা কি আমাদের যে রেঞ্জটা রয়েছে তার নাম হচ্ছে হাইলুরোনিক লোটাস হাইড্রেটিং রেঞ্জ। এটা পুরো রেঞ্জ তোমরা ইউজ করতে পারো। যেমন নিয়াসিটামাইড, এটা কিন্তু রয়েছে আমাদের স্টপেজ এবং স্টপেজ ফ্রি। যাদের স্কিনে গ্লো হারিয়ে গেছে, যাদের স্কিনটা খুব ডাল হয়ে গেছে, রিঙ্কেল পড়েছে, বয়সের ছাপ দেখা দিচ্ছে, তাদের জন্য কিন্তু নিয়াসিটামাইড দিয়ে তৈরি আমাদের স্টপেজ এবং স্টপেজ ফ্রিটা ব্যবহার করতে পারো। যেমন ল্যাকটিক অ্যাসিড কিন্তু রয়েছে আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম এবং নাইট ক্রিমে। যেমন ধরো আমাদের অরেঞ্জের কিন্তু ফুল রেঞ্জ আছে, সেখানে যেমন রয়েছে, তাছাড়া ভিটামিন সির একটা পুরো রেঞ্জ আছে, তোমরা তোমাদের খুশি মতো তোমরা ইউজ করতে পারো। আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড, সেটা কিন্তু আমাদের পুরো একটা রেঞ্জ রয়েছে। তো সেক্ষেত্রে যেটা ব্যবহার করবো তার পুরো রেঞ্জটা ব্যবহার করার চেষ্টা করবে, কারণ কোনো একটা অ্যাসিডের সঙ্গে কোনো একটা অন্য কোনো প্রোডাক্ট ইউজ করলে, কোনো একটা কেমিক্যাল ইউজ করলে সেটা কিন্তু ঠিক হবে না, অন্যরকম বিক্রিয়া হতে পারে। সেক্ষেত্রে যে রেঞ্জটা ইউজ করবে সেই রেঞ্জে পুরোটাই করার চেষ্টা করবে। আজকে অনেকগুলো কথা বললাম, আমার মনে হয় তোমরা আমাকে বারেবারে যে কথাটা বলেছিলে মানে এই অ্যাসিডের কথাগুলো বলেছিলে যে কোনটা কীভাবে ইউজ করবো, কারা ইউজ করবে, আজকে মনে হয় সেগুলো সব তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। এর সঙ্গে আরেকটা কথা বলবো, যারা যারা অলরেডি আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করছো বা পরবর্তী ক্ষেত্রে করবে তারা কেমন রেজাল্ট পেলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে, পরের দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যাওয়ার আগে কিন্তু বেল আইকনটা ক্লিক করে দেয়। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেয়। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অন্য বন্ধুদেরকেও শেয়ার করো, কারণ এই অ্যাসিড নিয়ে কিন্তু ভয়টা অনেকেরই আছে।